তো লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদের সবার জন্য। অনেকেই কিন্তু এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি এবং যারা টাকা পায়নি তাদের তালিকা কিন্তু ইতিমধ্যে ব্লকে ব্লকে কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে সেই খবর দেব, সেই আপডেট দেব, যে আপডেট জানার পর আপনার যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনো না ঢোকে তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনি এবার টাকা পেয়ে যাবেন এবং কি কি ভুল করেছেন আপনি কিংবা আপনার কেন টাকা ঢুকছে না এবং কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই নিয়ে সমস্ত আলোচনা রয়েছে ভিডিওতে এ টু জেড আমরা দিয়ে দেব। নতুন তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কেন টাকা পায়নি এই নিয়ে কিন্তু তালিকা তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে, সেই লিস্ট রয়েছে আমাদের কাছে, আমরা সেটা শেয়ার করব। এবং অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, জানবেন এবং অবশ্যই আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, এবং আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি সবসময় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সব সময় সর্বদা, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রায় 35 লক্ষ আবেদন অসম্পূর্ণ বলে জানা গিয়েছে, জানিয়ে চিন্তায় রয়েছে নবান্ন, তথ্য সূত্র অনুযায়ী প্রায় 1 লক্ষের বেশি আবেদনকারীর নেই ব্যাংক অ্যাকাউন্ট, এদিকে আবেদন জমা পড়েছে প্রায় 1.5 কোটিরও কিছু বেশি, সব মিলিয়ে প্রকল্পের কাজে গতি বাড়তে পারছে না সরকার, এক্ষেত্রে প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার ভাবনা করছে নবান্ন। তো ইতিমধ্যেই কিন্তু অনেকের কাছে হয়তো ফোন গেছে, ফোনের মাধ্যমে বলা হয়েছে আপনার এটা সমস্যা ওটা সমস্যা আপনি ঠিক করুন তাহলে টাকা ঢুকবে, এই ধরনের ফোন যদি আপনার কাছে এসে থাকে তাহলে অবশ্যই আপনার জেলার নাম ব্লকের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। এবং আগামী 30 অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগেই জানা গিয়েছিল যে নথি সংক্রান্ত অর্থাৎ ডকুমেন্টাল বিভিন্ন সমস্যার জন্য এই প্রকল্পের গতি কিন্তু কিছুটা থমকে গিয়েছিল, ষষ্ঠীর দিন বিকেলেই কিন্তু 80 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা। এবং দুর্গাপূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই উপহার দিয়েছেন বলে দাবি করেন রাজ্য সরকার, 850 কোটি টাকা খরচ হয়েছে এই নিয়ে কিন্তু দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এখনো পর্যন্ত 1.59 কোটি মহিলার আবেদনপত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য অনুমোদন পেয়েছে, এর মধ্যে 80 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, কিন্তু আপাতত সেই নথির সমস্যায় জর্জরিত এই প্রকল্প, সঙ্গে রয়েছে ব্যাংকের সমস্যাও, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিয়েছে, অনেকে IFSC কোড ভুল দিয়েছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, বিভিন্ন ধরনের ভুল অনেকেই করেছেন তাই টাকা কিন্তু পায়নি। এই ইস্যুতে আগেই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে মুখ্য সচিব, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক প্রশাসন যারা রয়েছে শীর্ষ কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক করে লক্ষীর ভান্ডার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি, এবং বলে রাখি লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, একটা তালিকা কিন্তু এই মুহূর্তে রয়েছে, এখানে কিন্তু বেনিফিশিয়ারি নেম রয়েছে, বেনিফিশিয়ারি আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, ব্লক মিউনিসিপ্যালিটি নেম রয়েছে। এবং আপনারা কারা কারা কোন কোন ভুল করেছেন সেটা জানতে হলে আপনারা অবশ্যই কিন্তু এখানে দেখতে পারবেন, এই পেজে কিন্তু রয়েছে সেই সমস্ত বিষয় যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন, নো সাচ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্লক, এখানে বিভিন্ন অ্যাকাউন্ট ব্লক রয়েছে অনেকের, অনেকের অ্যাকাউন্ট নাম্বার নেই, অনেকে IFSC কোড ভুল দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন ভুলের জন্য কিন্তু এখানে রয়েছে তালিকা কিন্তু রয়েছে। আপনারাও আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার যদি আমরা লিস্ট পাই অবশ্যই কিন্তু আমরা আবার ভিডিও করে আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেব। এবং বন্ধুরা বলে রাখি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের যাদের ডকুমেন্টাল সমস্যার জন্য কোনো রকম ভুলের জন্য যাদের টাকা এখনো ঢোকেনি তারা অতি সত্বর আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, আপনার পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে, এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটা নিয়ে অতি সত্বর আপনার ব্লক অঞ্চল অফিসে গিয়ে যোগাযোগ করবেন, এবং সেখান থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত ভুলগুলো জেনে আপনারা সংশোধন করতে পারবেন ব্লক অফিস অথবা অঞ্চল অফিস থেকে। তো অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন সেখানে, সেখানে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, ডকুমেন্টগুলো নিয়ে গেলেই কিন্তু আপনার সেই সমস্যাগুলো সমাধান করে দেবে। এবং উল্লেখ্য প্রথমে বলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরিবারের প্রধান মহিলারা প্রকল্পে সুবিধা পাবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু পরিবারের অন্যান্য মহিলারাও এই সুবিধা পাবেন, অর্থাৎ যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তবুও কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, অবশ্যই আপনি ব্লক অফিস অঞ্চল অফিসে গিয়ে যোগাযোগ করুন। আশা করি ভিডিওটা তথ্যপূর্ণ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।